প্লাগইনে গিয়ে অ্যাড নিয়ে দিচ্ছি নতুন একটা প্লাগইন। এখন আমরা দেখবো এলসের সোশ্যাল মিডিয়া আইকন। আচ্ছা ভাইয়া, এই প্লাগইন গুলা ইউজ করলে তো অলরেডি ওই 10 লাইনের কোড সি প্যানেলে পেস্ট করতে হবে না? 10 লাইনের কোড এবং ইজি আপডেট ম্যানেজার যতবার ওয়ার্ডপ্রেস ততবার থাকবে। ওকে জি ভাইয়া, বাট ক্লায়েন্ট তো অনেক সময় সি প্যানেলের অ্যাক্সেস দিতে চায় না, সেক্ষেত্রে সি প্যানেল লাগতেছে না তুমি। আচ্ছা ওয়ার্ডপ্রেসে আরেকটা প্লাগইন আছে, আমি দেখাই দিব, একটু ওয়েট করো। সি প্যানেল জি লাগবে না, ভাইয়া। ওয়ার্ডপ্রেস থেকে আমি এক্সেস করতে পারবো একটা প্লাগইন দিয়ে। আচ্ছা দাঁড়াও, আমি এখন ইনস্টল করে ফেলছি এই যে সোশ্যাল মিডিয়া আইকন। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়ার এই প্লাগইনটা ইনস্টল করব। ইনস্টল করা শেষ, এখন আমি এই প্লাগইনটা, সোশ্যাল মিডিয়া মানে কি, আমার আমার কন্ট্যাক্টের নিচ দিয়ে এরকম ফেসবুক টুইটার আইকন থাকবে, ক্লিক করলে আমার ফেসবুকে চলে যাবে, আমার টুইটারে চলে যাবে, পিন্টারেস্টে চলে যাবে, লাইক দ্যাট। আচ্ছা, সবার প্রথমে হাতে বাম দিকে দেখো আমাদের একটা জিনিস কিন্তু আমরা মিস করতেছি, বলতো কি? আমি কিন্তু আপডেটগুলো অফ করতেছি না, একটু পর কিন্তু প্লাগইনগুলো ঝামেলা করবে। তো যখনই প্লাগইনগুলো ইনস্টল করবা এবং সেটা যদি লাইসেন্স ডিসেবল বা প্রিমিয়াম প্লাগইন হয়, প্লাগইনে গিয়ে প্লাগইন গুলো ডিসেবল করে দিতে হবে আপডেট। আমাদের ওয়েবসাইটের কন্টাক্ট ফর্মটা করা হয়েছে, এখান থেকে করতে পারো, যে ব্লক অফ, ব্লক অফ। এটা কি ইনস্টল করার পর পরই সাথে সাথে করতে হবে? ও সাথে সাথে ধরে ফেলে আপডেট। আচ্ছা ডান, এবার আমরা কি করব, ওই যে ইয়াতে যাব, আমাদের যে সোশ্যাল মিডিয়া আইকন আছে ওখানে গেলাম। এখন ক্লায়েন্ট তোমাকে বলে দিবে আমার কোন কোন সোশ্যাল মিডিয়া আছে, ধরো ফেসবুক, লিংকডইন এবং বিহ্যান্স তিনটা, আর এটা হচ্ছে ইনস্টাগ্রাম। মনে করো চারটা সোশ্যাল মিডিয়া কথা বলা হইলো। হ্যাঁ, ক্রিয়েট উইজেট দিলাম, এখানে লিখলাম সোশ্যাল মিডিয়া। আচ্ছা, সোশ্যাল মিডিয়া দেওয়ার পর হাতের বাম দিকে দেখো এখানে দেখাই যাচ্ছে, তাই না? আচ্ছা, কি কি দেওয়া আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। আচ্ছা, আমি ডিলিট করে দিই সব, তোমাদেরকে একটু দেখাই নতুন করে। ফেসবুকে ক্লিক করলাম, এখানে আমি আমার ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে দিব। আমার ফেসবুক প্রোফাইলে গেলাম, আমার প্রোফাইলে যাওয়ার পর এই যে লিংকটাকে কপি করলাম, কপি করার পর এখানে বসা দিলাম, এক ব্যাক করলাম। ফেসবুকের পর আমি ফেসবুকটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর ফেসবুকের জায়গায় আমি এখন কি দিব, লিংকডইন, সরি লিংকডইন, এই যে অটো চেঞ্জ হয়ে গেছে। এবার লিংকডইন এর প্রোফাইলটার লিংক নিয়ে নিচ্ছি। এখান থেকে কি ভাই কাস্টমাইজ আইকন করা যাবে না ভাই? কালার টালার চেঞ্জ করা যাবে, করা যাবে, স্টাইলিং এ করতে শুনলাম। আচ্ছা, এরপর লিংকডইন এর পর আমি মনে করি আমার বিহেন্স বসাবো, তিন নাম্বারটাকে লিংকডইন এর জায়গায় বিহেন্স দিলাম, বিহেন্স এর লিংকটা বসাই দিলাম। ওকে, ব্যাক করলাম, আবার ডুপ্লিকেট করলাম। এবার আমি ইনস্টাগ্রাম বসাবো, ইনস্টাগ্রাম কই, ইনস্টাগ্রাম, আমার ইনস্টাগ্রামে লিংকটা বসাই দিলাম, চারটা আইকন। ওকে, ব্যাক। এবার দেখো স্টাইল, স্টাইলে গিয়ে ডিফল্ট স্টাইল ম্যাটেরিয়াল, একটু দেখো, একটু দেখো, একটু চেঞ্জ হয়েছে, তাই না? লেআউটে গিয়ে আমি লেআউটটা একটু বাড়াই দিলাম, 60 পিক্সেল করে দিলাম। ওকে, 48 40 ছোট হবে, ঠিক আছে, বড় করলাম। কাস্টম ভাবে দেওয়া যাবে না, এখানে হচ্ছে যা যা অপশন থাকে এর বাইরে না কাজ করা যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই প্লাগইনটার। কিন্তু সব রেডি করা থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। স্টাইলে গিয়ে দেখো ম্যাটেরিয়ালের জায়গায় ফ্ল্যাট, কিছু ডিজাইন গুলো চেঞ্জ হচ্ছে, দেখো আমি ক্লাসিক দিলাম। আচ্ছা, এবার দেখো অ্যানিমেশন ধরলে এটা কি লাফাচ্ছে না, বাউন্স হচ্ছে, অ্যানিমেশন চেঞ্জ করতে পারবা, ফ্লাই লাফ দিচ্ছে, রোটেট, আইকন রোটেট হবে, জুম একটু সামনে আসতেছে। ওকে, ধীরে জুমি থাক। আচ্ছা, এবার দেখো এখানে রাউন্ড করতে পারো, স্কোয়ার করতে পারো, এই যে স্কোয়ার রাউন্ডেড, এটা হচ্ছে সার্কেল, সার্কেলই থাক। হ্যাঁ, আচ্ছা, এবার তুমি কালারসে গেলা, ভালো করে দেখো এখানে কালার, ওই অপেসিটিটা একটু দেখালে ভালো হইতো, পিছনে মানে ব্যাকগ্রাউন্ডটা একদম মিস হয়ে যাবে। অপাসিটি নরমালি আমি এখানে 100 100 আছে, মানে
অপাসিটি মানে কি নরমাল অবস্থায় যা ধরলে কত হবে, আমি নরমাল অবস্থায় দিলাম মনে করো 80, ঝাপসা হয়ে গেছে না একটু, জি ভাইয়া, হুম হুম, ধরলে 100, অপাসিটি হবারে 100, ধরলে পুরো গাঢ়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথবা উল্টা দাও, নরমালি 100 থাক, ধরলে 80 হবে, এখন পুরো গাঢ় আছে, ধরলে হালকা হয়ে যাচ্ছে, দিস ইজ কল অপাসিটি। আচ্ছা এরপর কালারসে গিয়ে আমাদের এখানে বাই ডিফল্ট আইকনগুলোর কালার হোয়াইট আছে তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই। আর ব্যাকগ্রাউন্ড কালার নেটিভ, নেটিভ মানে ওই কোম্পানির অরিজিনাল কালার, তুমি চাইলে অফিসিয়াল কালারটাকে তুমি ব্ল্যাক করে দিতে পারো, ঠিক আছে, এখন ব্ল্যাক অবস্থা থাকবে কিন্তু নেটিভটাই সুন্দর। আচ্ছা তোমার আইকন কালার হোয়াইটই আছে, তুমি যদি বলো না ধরলে ব্ল্যাক হবে, দেখো ধরলে ব্ল্যাক হয়ে যাচ্ছে আইকন, ওকে, জি ভাই, ঠিক আছে, অনেক কিছু করলাম, এবার আমি ফাইনালি সেভ করে ফেললাম। সেভ করার পর এবার এইটাকে আমি যে কোনো একটা পেজের নিচে এই শর্টকাটটা বসা দিলেই কাজ করবে, তারপর আমাদের এটার এটাকে আমি এডিট করতেছি পেজটাকে। একটা অ্যাডমিটার দিয়ে একটা ইমেজ দিয়ে দিলাম মনে করো, দোকানে মিডিয়াটা বসাতে পারলেই হবে। আচ্ছা এটা গেছে গা বাম দিকে নিচে মাঝখানে তাই না? আচ্ছা এখন আমরা যদি ফ্লোটিং অবস্থায় রাখতে চাই, ফ্লোটিং মানে কি এটা তো মাঝখানে আছে তাই না, এখন আমি ওই সোশ্যাল মিডিয়াতে আরেকটা উইজেট বানাবো, এটার নাম দিলাম সোশ্যাল টু। আচ্ছা এখানে দেখো আমি যা আছে এগুলোকে আমি স্টাইলে গিয়ে সরি লেআউটে গিয়ে ইনলাইনের জায়গায় ফ্লোটিং করে দিলাম, ফ্লোটিং লেফট করে দিলাম, বাম দিকে এরকম ঝুলে থাকবে, অর্থাৎ পেজ স্ক্রল করবে এটা উপর দিয়ে ঝুলতে থাকবে, ফ্লোটিং লেফট আর কিছু না, ডিজাইন গুলো চেঞ্জ করে নিও, সেভ করে দিলাম। এবার যে শর্টকাটটা আছে দুই নম্বর শর্টকাটটা কপি করলাম, ওই একই পেজেরই যে কোনো জায়গায় বসাইলাম, মনে করো আমি নিচেই বসাই দিলাম, ঠিক আছে, আপডেট করে দিলাম। আপডেট করার পর এখানে সোশ্যাল মিডিয়া গুলো এই যে লেফট থেকে দূরে আছে, আমি যদি লেফটের একটু কাছে নিয়ে আসতে চাই ছবি নিচে, হ্যাঁ আনতে পারবা, এটা মার্জিন প্যাডিং দিয়ে করা যাবে, আমি দেখাচ্ছি। এবার দেখো যে বাম দিকে যে ফ্লোটিং চলে আসছে দেখছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখছি। এটাকে বলা হ্যালো ভাইয়া, আচ্ছা এই যে যে আইকন গুলো আমি যেমন এলিমেন্টরে দেখা যায় আমি শুধু এফ রাখবো, পিছনে যে নীল ব্যাকগ্রাউন্ড আছে বা ওটা আমি রাখবো না, ওটা একদম ক্লিয়ার থাকবে, ট্রান্সপারেন্ট আর কি, ট্রান্সপারেন্ট করা যায়, ট্রান্সপারেন্ট করে দিবা ভাই, অপাসিটি জিরো করে দিবা, শেষ, ওকে। আচ্ছা এই দেখো এখানে স্ক্রল হচ্ছে, স্ক্রলে এরকম দেখা যাচ্ছে, আর স্ক্রল চাইলে দিবা ইনলাইন, আর এরকম দিলে হচ্ছে তোমার এটাকে আমি মনে করো লেফটে আনতে চাই, তাহলে কি করব, এক নাম্বার যে উইজেটটা ছিল সেটাকে এডিট করলাম, এডিট করে এটার লেআউটে গিয়ে লেফট করে দাও, তারপরে সেভ করে দাও। এখন আমরা একটু ভিউ করি, দেখো লেফটে চলে আসছে, ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা এই গেল আমাদের সোশ্যাল আইকন। আচ্ছা একসাথে আরেকটা জিনিস দেখা দিই, এটা কি সোশ্যাল মিডিয়া, এটা কি সোশ্যাল মিডিয়া, অর্থাৎ লিংক ক্লিক করলে কোন একটা লিংকে যাবে তাই না, আমার ফেসবুকে যাচ্ছে তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা অর্থাৎ আমাকে ফলো করার জন্য আমি একটা অপশন দিয়ে দিলাম, গেল। এবার আমি আরেকটা প্লাগইন ইউজ করব যেটার নাম হচ্ছে সোশ্যাল শেয়ার, অর্থাৎ শেয়ার আইকন থাকবে, ডিফারেন্সটা কি আমি দেখাই দিচ্ছি।
এটা কি ভাই এল সাইড শেয়ার? হ্যাঁ সব এল সাইডের সোশ্যাল শেয়ার ইনস্টল। অ্যাক্টিভেট তোমরা একই পেজে নিচের দিকে পর পর সবগুলা শর্টকাট বসাতে থাকবে। ওকে জি ভাই। দেখো সোশ্যাল মিডিয়ার পর সোশ্যাল শেয়ার চলে আসছে, সোশ্যাল শেয়ারের উপর ক্লিক করলাম, একই রকমের সমস্ত কনফিগারেশন, কিন্তু এখানে কোনো লিংক বসাবো না। কেন বসাবো না বলো তো? মানে এখানে কোনো পেজ বা কোনো কিছু শেয়ার করা হবে নাকি ভাই? হ্যাঁ কোনো একটা পেজ বা কোনো একটা গল্প এরকম ভাবে শেয়ারে ক্লিক করবে, শেয়ার হয়ে যাবে। তুমি এখানে চাইলে লেআউটে বাটনস এর জায়গায় আইকন টেক্সট দুটোই আছে না, তুমি চাইলে টেক্সটটা উঠিয়ে দিতে পারো, শুধু আইকন থাকবে, অথবা শুধু টেক্সটও দিতে পারো, অথবা দুইটাই দিতে পারো, সার্কেলও করতে পারো, রেকট্যাঙ্গেলও করতে পারো। আপাতত আমাদের সার্কেলই থাক। আচ্ছা এরপর এখানে দেখো কোনো জাস্ট সোশ্যাল নেটওয়ার্ক কি কি রাখতে চাও, ফেসবুক, টুইটার, গুগল, পিন্টারেস্ট। আমি বললাম পিন্টারেস্ট লাগবে না আমার, আমার এই তিনটা থাকলেই চলবে, কিন্তু এগুলোতে কোনো লিংক কিন্তু বসানোর অপশন নাই দেখছো, কারণ শেয়ার করবে, ক্লিক করলে যে ভিউ করতেছে তার ফেসবুকে শেয়ার হবে। আমার ফেসবুকে লিংক বসানোর দরকার আছে না? সোশ্যাল শেয়ার সোশ্যাল মিডিয়া দুটো ডিফারেন্স কি ক্লিয়ার? মিডিয়াতে লিংক বসবে, শেয়ারে কোনো লিংক বসবে না, কারণ যে শেয়ার করবে সে তার লগইন করে সে শেয়ার করবে, আমার তো ফেসবুকের দরকার নেই দাও, তাই না? আচ্ছা না এবার আমি সেভ করে ফেললাম, শর্টকাট কপি। এবার মনে করো এটা ব্লগ পেজ, এই ব্লগ পেজে এফকিউটার নিচে যা এফকিউটা আছে এটা শেয়ার করার অপশন রাখলাম। এবার এটাকে ভিউ করি, আসো দেখো যে শেয়ারের অপশন চলে আসছে। মনে করো আমার এফকিউটা একটা ব্লগ বা কিছু একটা, এটাকে কেউ একজন ফেসবুকে শেয়ার করতে চায়, ক্লিক করলাম, আমার ফেসবুকে লগইন করতে বলবে, লগইন করে শেয়ার করতে বলবে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ভাই ক্লিয়ার। এটা তবে কি ক্লিয়ার? এটা জি ভাই, জি ভাই, জি ভাই।